তো এখানে আপনি একটু খেয়াল করেন, সেটা হলো আজ শনিবার, রবিবার, ফাল্গুন কয়টা সময় সূর্য উদয় হয়েছে, অফিসে কয়টা, জোহরের অক্ত, জোহরের ফজর আসর মানে ঈশা পর্যন্ত কয়টা সময় কি নামাজ, এবং আমাদের এখানে ভোর কয়টা সূর্য উদয় হচ্ছে বা কয়টায় কি সব কিছু বলে দিচ্ছে, সালাদের নিষিদ্ধ সময় এবং কখন ইফতার, ইফতারে কতটুকু বাকি এবং আজকে ইফতার শুরু এবং এবং এখান থেকে আমরা সালে অ্যালার্মও দিতে পারি। শুধু এটুকুই না, ক্যালেন্ডারের মধ্যে আমরা দেখতে পারি যে কখন কবে কোন সময় মনে করেন ইফতার এবং কোন সময় কি সব কিছু এখান থেকে আমরা দেখতে পারি। কিন্তু তাছাড়া এটা কোরআন মাজিদের বিভিন্ন সূরা কেরাত আমরা পড়তে পারবো এবং দোয়াও পাবো। তো অ্যাপটা কিভাবে খুঁজে পাবেন এবং এগুলো ব্যবহার করবেন কিভাবে সরাসরি সেটা দেখানো যাক। প্লে স্টোরে চলে আসবেন, এসে এখানে গেলে এখানে টাইপিং করে লিখবেন, আমি লিখে দিই মুসলিম ডে, এখানে আমার লেখা রয়েছে। এর আগে আমি এই মুসলিম ডে আমি অ্যাপটা ডাউনলোডও করছি, তো মুসলিম ডে এই লোগোটা খেয়াল করবেন এবং এদিকে যেগুলো রয়েছে লোগোগুলো সব সব কিছু খেয়াল করে অ্যাপটা ডাউনলোড করবেন। তো দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই অ্যাপ 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে, মানুষ অনেক মানুষ কিন্তু অ্যাপটা ডাউনলোড করে ব্যবহারও করছে। তাহলে আপনিও ব্যবহার করতে পারেন, কারণ রোজা রোজার জন্য এটা আমাদের সবচেয়ে বেস্ট প্রয়োজন। তো দেখানো যাক অ্যাপটা ওপেন করতে, সরাসরি অ্যাপসের মধ্যে চলে আসবেন। আপনি অ্যাপসের মধ্যে চলে এসে এখান থেকে দেখেন জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন জিপিএস লোকেশন ভিত্তিক। তো এখানে আপনারা যে দেশ, যেমন আমি বাংলাদেশ, তা বাংলাদেশ সিলেক্ট করছি এবং এখানে দেখেন জেলা ভিত্তিক। তো এখানে সাধারণত ঢাকা দেওয়া আছে এবং আপনি চাইলে জিপিএস লোকেশনের ভিত্তিকেও নিতে পারেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন অটোমেটিক আমাদের কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু যেমন আমাদের দেখুন অলরেডি কিন্তু আমাদের দেখেন দৌলতপুর দিয়ে দিয়েছে, কারণ আমাদের এটা কুষ্টিয়া থানা দৌলতপুর। কিন্তু তো আপনি চাইলে এটার মাধ্যমে সিলেক্ট করতে পারেন যে যে দেশ বা যে স্থান, আর আপনি চাইলে এখান থেকে জাস্ট জিপিএস লোকেশন ভিত্তিক দিলে অটোমেটিক আপনারটা সিলেক্ট হয়ে যাবে। তো হওয়ার পর আপনি জাস্ট এখান থেকে সেভে দিয়ে দিবেন, জাস্ট আমি সেভে ক্লিক করলাম, আপনার লোকেশনটা সেভ করা হয়েছে। তো এখানে দুটো অপশন চলে আসছে, কোন মুনাহার বা সালাতের সময় দেখতে, মানে আমাদের সালাতের সময় দেখতে চাই দেখেন, হানাফি সাফেরি মালিকি, আপনি যেটা দেখতে চান সেটাতে ক্লিক করবেন। আমি যেহেতু উপরেরটাই চাই সেজন্য আমি সেভ করে দিলাম। তো কোরআন হাদিস ইসলামিক রিমাইন্ডার পেতে নোটিফিকেশন পারমিশন দিন, আমাদের যে পারমিশনটা সেটা ওটা অন করে দিবেন। তো আমি পারমিশন দিয়ে দিলাম, তো আমি অ্যালো করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু ওয়েদারটা চলে আসলো এবং এখানে আপনারা চাইলে এখান থেকে সর্বপ্রথম দেখাইছি সেটা হলো জোহরের ওয়াক্ত শেষ হতে বাকি, এখানে কিন্তু সেকেন্ড এবং মিনিট সব কিছু দেখাচ্ছে এবং ফরজ নামাজ কখন তৈরি হয়, মানে কখন দিন কয়টা পর্যন্ত, জোহর কয়টা পর্যন্ত, যেহেতু আমাদের এখানে দেখেন ঘুরতে পারছে 1:56 এবং জোহরের নামাজ কিন্তু 1:24 থেকে 4 এই পর্যন্ত, এবং আসর এটা এখানে শো করছে, মাগরিবের যে সময়টা এখানে শো করছে এবং ইশার যে সময়টা এটাও কিন্তু শো করছে। এবং তাছাড়া উপরে এখানে খেয়াল করেন যে আজকে কিন্তু যে শাবান মাস রবিবার 18 ফেব্রুয়ারি 5ই ফাল্গুন, মানে আপনাদের যেটা হবে সেটাই শো করবে। এবং এখানে দেখেন সূর্যাস্ত 6:37 থেকে, মানে 37 সূর্য হয়ে উঠছে এবং 6টাকে কিন্তু সূর্য ডুবে যাবে, সব কিছু দিয়ে দিছে কিন্তু। এবং এখানে দেখেন সালাতের নিষিদ্ধ সময়, যেসব এইসব সময় সালাদ তৈরি পড়াই যাবে না, এবং নফল সালাতের ওয়াক্ত, এবং দেখেন সবকিছু এখানে দেখাই দিবে। কিন্তু যেহেতু এখনো কিন্তু আমাদের রোজা শুরু হয় না, তারপরে এখানে শো করেছে দেখেন পরবর্তী শেহরের শেষ সময় এবং ইফতার সব বিনিয়োগ এখানে দেখাই দিয়েছে। ইফতারের বাকি আছে, মনে করেন আমাদের যে ইফতার ইফতারের করতে এখনো বাকি আছে 5 ঘন্টা 5 মিনিট, এখানে একটা সেকেন্ডও দেখাই দিবে। আপনি চাইলে এখান থেকে অ্যালার্মও সেট করে রাখতে পারেন, অ্যালার্মে জাস্ট ক্লিক করবেন সেই সময় অ্যালার্মটা অন করে দিবেন, তাহলেই হবে। আমি অ্যালার্মটা অফ করলাম, তো আমি অ্যালার্মটা দিতে চাচ্ছি না। দেখছেন এখানে জাস্ট ক্লিক করলে আপনার ফোনে অ্যালার্ম সহ সেট হয়ে যাচ্ছে। এবার দ্বিতীয়ত আছে ক্যালেন্ডার, আমাদের অনেক সময় ক্যালেন্ডার প্রয়োজন হয়, তো এখানে ক্লিক করে দিবেন। এখন বর্তমান মাস হলো ফেব্রুয়ারি 2024, যেটা এখানে শো করছে। কিন্তু এখানে আপনি প্রতিটা মাসের ক্যালেন্ডার দেখতে পাবেন, শুধু ক্যালেন্ডারই না, আপনি ক্যালেন্ডারে কখন কোন নামাজ কখন কি, যেমন দেখেন মাগরিব এশা সময় দিয়েছে, সূর্য উদয় দিয়ে দিয়েছে, সালাতে নিষিদ্ধ সময় সব কিন্তু কিন্তু দিয়ে দিয়েছে, সেহরের শেষ ও ইফতারের শুরু সব কিছু ডিটেলসে দিয়ে দিচ্ছে। যখন আমাদের রোজার সময় শুরু তখন দেখবেন এখানে পাই টু পাই সিরিয়ালভাবে আপনাদের যতগুলো রোজা এবং যতগুলি আছে সব কিছু এখানে দেখাই দিবে।
এবং তাছাড়া আমাদের প্রয়োজন রয়েছে কোরআনের সুরা, এই সুরায় ক্লিক করবেন। তো দেখেন সুরা আল ফাতিহা, সুরা আল বাকারা, সুরা আল ইমরান, আন নিসা, অনেক সুরা পেয়ে যাবেন এখানে। শুধু এই সুরাগুলো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। দেখেন তো এখানে ক্লিক করে সর্বমোট আমাদের যে মেগাবাইট ডাউনলোড করতে চাই এটা জাস্ট হ্যাঁ দিয়ে দিবেন, তাহলে এটা আপনাদের উপর থেকে এটা ডাউনলোড হয়ে যাবে। তাছাড়া এখানে যত সুরা আছে জাস্ট আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই সেটা ব্যবহার করতে পারবেন, এবং এখানে ক্লিক করলে অডিওতে সরাসরি শুনতে পাবেন। আপনি যদি এখান থেকে শুনতে চান তাহলে জাস্ট অডিওতে ক্লিক করবেন, আর যদি সরাসরি ডাউনলোড করতে চান সেটা ডাউনলোড করে দেবেন। এটা কিন্তু আমাদের অডিও লোড নিছে, এটা কিন্তু আমাদের এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অডিওটা জাস্ট এখানে ক্লিক করলে অডিওটা চালু হয়ে যাবে, এবং এখানে যা ক্লিক করলে অডিওটা আপনার বা সেই সুরাটা ডাউনলোড হয়ে আপনাদের মধ্যে বা আপনার ফোনে চলে আসবে। এবং দেখেন দোয়া রয়েছে, তো কখন কি দোয়া, সালাতের নামাজ, দৈনিক দোয়া, দেখেন প্রতিটা জিনিস এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা অ্যাপসের মধ্যে। এবং এখানে মেনু রয়েছে, দেখেন মেনু, এই মেনুতে ক্লিক করেন তো এখানে আপনি চাইলে অনেক কিছু দেখে নিতে পারবেন যেটা আপনাকে মানে খুঁজে খুঁজে দেখতে হবে, এবং এটা নিয়ে ঘাটাঘাটি করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কুরআন হাদিসের অংশ সব কিছু কিন্তু এখানে একটা অ্যাপসের মধ্যেই, ইসলামিক যত বিষয় রয়েছে সব কিছু এখানে পেয়ে যাচ্ছেন। আর তাছাড়া সবচেয়ে আশ্চর্যকর হলো আমাদের প্রতিদিন ইফতার এবং সেহরের জন্য এটা বেস্ট, এবং আমাদের প্রতিটা দিন কখন কি রোজা হবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। সবচেয়ে ভালো হবে যেটা সেটা হলো আমাদের এটার মাধ্যমে প্রতিটা রোজার নিয়ম এবং প্রতিটা রোজার দোয়া সব কিছু কিন্তু আমরা পড়তে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে।